ক্লাস ইলেভেন তোমাদের সংস্কৃতের অনলাইন ক্লাসে সবাইকে ওয়েলকাম। তো এর আগের ভিডিওগুলোতে আমরা তোমাদের পাঠ্যাংশের প্রথম গদ্যাংশ ব্রাহ্মণ চৌরভিজাস কথাটা পড়েছিলাম। পাঠ্যাংশটা পুরোটাই পড়া হয়ে গেছে টেক্সট বইতে যেটা রয়েছে। আজকে একটু গল্পের সারাংশটা একটু আলোচনা করে দেব। এটা তোমাদের 5 নম্বরের প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে। এছাড়াও গল্পের নামকরণ, কেন ব্রাহ্মণ চৌরপিচাস কথা নামকরণ হলো, বা এর মাঝখান থেকে লাইন তুলে কিছু কিছু প্রশ্ন আসে, আর গল্পের সারাংশটাও 5 নম্বরের প্রশ্ন দিয়ে থাকে। তো আজকে আমরা গল্পের সারাংশটা একটু আলোচনা করব। তো প্রথমেই বলছি, বিষ্ণু শর্মা বিরচিত পঞ্চতন্ত্র হচ্ছে সংস্কৃত সাহিত্যের এক অনন্য সাধারণ গ্রন্থ। এই গ্রন্থে ব্রাহ্মণ চৌরপিচাস কথা নামেই আলোচ্য গল্পটি প্রথমেই দেখা যায় যে দ্রোণ নামের এক ব্রাহ্মণকে তার যজমান দুটি বাছুর দিয়েছিল এবং ব্রাহ্মণ সেই বাছুর দুটিকে অত্যন্ত যত্ন সহকারে বড় করে তোলে এবং হৃষ্টপুষ্ট করে তোলে। ব্রাহ্মণের গরু দুটিকে দেখে একদিন একটি চোর সেই গরু দুটিকে চুরি করার মতলবে ব্রাহ্মণের বাড়ির দিকে রওনা হয়। পথে চোরের সঙ্গে সত্যবচন নামে এক ব্রহ্মরাক্ষসের পরিচয় হয় এবং দুজনে কথোপকথনের মাধ্যমে জানতে পারে যে সেই সত্যবচন ব্রাহ্মণকে ভোজন করার জন্য ব্রাহ্মণের বাড়িতে যাচ্ছে। দুজনের গন্তব্যস্থল একই চিন্তা করে দুজনে একসঙ্গে ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হয় এবং ব্রাহ্মণ ঘুমিয়ে পড়ার পরে দুজনেই কে আগে ব্রাহ্মণের গরু চুরি করবে আর কে আগে ব্রাহ্মণকে ভোজন করবে এই নিয়ে চোর এবং সত্যবচন নামে ব্রহ্মরাক্ষসের মধ্যে একটি কথোপকথন বা ঝগড়া শুরু হয়ে যায়। তো এই কথা কাটাকাটির মাঝখানে ব্রাহ্মণ জেগে ওঠে এবং ব্রাহ্মণ জেগে ওঠার ফলে সে কি করে না, তার ইষ্ট দেবতাকে জপ করে সে ব্রহ্মরাক্ষসের হাতে মুক্তি পায় এবং তার লাঠির দ্বারা সে চোরকে তাড়িয়ে দেয় এবং গরু দুটিকে রক্ষা করে। তো এক্ষেত্রে গল্পটির নীতিবাক্য যে শত্রুবহিতৈব বিবদন্ত পরস্পরম, অর্থাৎ শত্রুরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করে তাহলে উপকারী হয়ে থাকে। এক্ষেত্রে ব্রাহ্মণের আমরা দেখতে পাই যে চোর এবং রাক্ষস দুজনেই ব্রাহ্মণের শত্রু এবং একজন ব্রাহ্মণের গরু দুটিকে চুরি করতে গেছিল এবং অপরজন ব্রাহ্মণকে খেতে গিয়েছিল এবং তারা যখন পরস্পরের মধ্যে ঝগড়া শুরু করে তখন কি হয়, কোলাহলে ব্রাহ্মণের ঘুম ভেঙে যায় এবং ব্রাহ্মণ নিজেকেও রক্ষা করে এবং তার গরু দুটিকেও রক্ষা করে। এইভাবেই দেখা যাচ্ছে যে শত্রুরা যদি বিবাদরত হয় তাহলে ব্রাহ্মণের উপকার করেছে বিবাদরত হয়ে, এবং উপকারটা তারা সরাসরি বা প্রত্যক্ষভাবে করেনি কিন্তু পরস্পরের ঝগড়ার মাধ্যমেই ব্রাহ্মণের উপকার হয়েছে। এই হলো গল্পের সারাংশ। তো তোমরা গল্পটা ভালো করে পড়বে, সারাংশটাও পড়বে, আর যদি কোনো সমস্যা থাকে এই নিয়ে তাহলে অবশ্যই কিন্তু জানাবে। কারো যদি বুঝতে অসুবিধা হয়, কোনো প্রকারের অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই জানাবে। এরপরে আমরা আজকে শুরু করব তোমাদের পাঠ্যাংশের পদ্যাংশ। প্রথম পদ্যাংশ যেটা আছে দশাবতার স্তোত্রম, সেই দশাবতার স্তোত্রমটা আজকে শুরু করব। সংস্কৃত সাহিত্যে মেঘদূত, গীতগোবিন্দ এই যে গ্রন্থগুলি আছে সেগুলোকে সংস্কৃত সাহিত্যে গীতিকাব্য নামে পরিচিত। ইংরাজিতে লিরিক কথার বাংলা প্রতিশব্দ হচ্ছে গীতিকাব্য। সংস্কৃত সাহিত্যের গীতিকাব্যে দুটি ধারা, একটি হচ্ছে প্রেমমূলক ধারা আর অপরটি হচ্ছে ভক্তিমূলক ধারা। এই ভক্তিমূলক গীতিকাব্যের সাহিত্যের একটি সর্বশ্রেষ্ঠ উপাদান হচ্ছে বা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে জয়দেবের গীতগোবিন্দ। এই গীতিকাব্যে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের একটি অপার্থিব প্রেমলীলার ভাব প্রকাশিত হয়েছে এবং এই কাব্যটি 12টি স্বর্গে বিভক্ত। এর মধ্যে 80টি শ্লোক আছে এবং 24টি গীত আছে। 24টি গীতের সমাবেশ এর মধ্যে রয়েছে।
তো আমাদের পাঠ্যাংশ যেটা দশাবতার স্তোত্রম, এটাই নেওয়া হয়েছে কবি জয়দেবের এই গীতগোবিন্দ নামক গীতিকাব্য থেকে। প্রথম স্বর্গের চারটি শ্লোকের পরেই আছে এই স্তোত্রটি, যেটা আমাদের পাঠ্য পাঠ্য স্তোত্রটি প্রথম স্বর্গের চারটি শ্লোকের পরেই রয়েছে। তো কবি জয়দেব কে ছিলেন? গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেব খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেন্দুবিল্ল বা কেঁদুলি গ্রামে জন্মগ্রহণ করেন। সেই গ্রামের এখন বর্তমান নাম কেন্দুলি। তো জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব এবং মায়ের নাম ছিল বামাদেবী। গীতিকবি জয়দেব গীতগোবিন্দের এই যে আলোচ্য স্তোত্র, এর নাম দিয়েছেন দশাবতার স্তোত্রম। এই আলোচ্য স্তোত্রটির নাম হলো দশাবতার স্তোত্রম। এর অর্থ কি? দশটি অবতারের স্তোত্র বা প্রশংসা। স্তোত্র কাকে বলা হয়? যে শ্লোকের মাধ্যমে স্তুতি করা হয় তাকে বলা হয় স্তোত্র। পাঠ্যাংশের 11টি শ্লোকের বিষয়বস্তু পর্যালোচনা করলে সহজেই বোঝা যায় যে এখানে কবি শ্রীকৃষ্ণের 10টি অবতারের কথা বলেছেন। সেই 10টি অবতার কি কি? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ আর কল্কি। আবার বলি কি কি, এগুলো কিন্তু তোমাদের পরস্পর মনে রাখতে হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় করে, ঠিক আছে? প্রথম থেকে পরস্পর বলছি, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি। এই 10টি অবতারের স্তুতি করা হয়েছে এই দশাবতার স্তোত্রম। তো প্রথমে কি বলা হয়েছে, প্রথম শ্লোকটা বলছি, প্রলয় পয়োধি জলে ধৃত বানসি বেদং বিহিত বহিত্র চরিত্রম খেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরি। যেহেতু এটা স্তুতি, তাই এর অনুবাদ করতে গেলে প্রথমেই আমাদের স্তুতিটাই পড়তে হবে। কার স্তুতি? যে পরের দুটো লাইন, কেশব ধৃত মীন শরীর। কেশব মানে হচ্ছে হে কৃষ্ণ, কেশব বলতে কৃষ্ণের কথা বলা হয়েছে। হে কৃষ্ণ ধৃত মীন শরীর, মানে মীন মানে হচ্ছে মৎস্য, যে মৎস্যের শরীর ধারণকারী, মৎস্য শরীর ধারণকারী হে কৃষ্ণ। প্রলয় পয়োধি জলে, প্রলয় পয়োধি জলে কথার অর্থ কি? প্রলয়কালীন সমুদ্রের জলে, যখন সমুদ্রে প্রলয় এসেছিল সেই প্রলয়ের সময় সমুদ্রের জলে বিহিত বহিত্র চরিত্রম। বিহিত বহিত্র চরিত্রম মানে হচ্ছে নৌকারূপী হয়ে, যখন পৃথিবীতে প্রলয় এসেছিল তখন নৌকারূপী হয়ে অখেদম মানে অনায়াসে, বেদম মানে বেদকে ধৃতবান অসি উদ্ধার করেছিলে। কে উদ্ধার করেছিল? শ্রীকৃষ্ণ। কোন অবতারে? মৎস্যের রূপ ধারণ করে যখন প্রলয় এসেছিল তখন নৌকারূপী হয়ে অনায়াসে বেদকে তিনি রক্ষা করেছিলেন বা উদ্ধার করেছিলেন। জগদীশ হরে, জয় জগদীশ হরে মানে হে জগদীশ, জয় জগদীশ, তোমার জয় হোক। এই হচ্ছে শ্লোকের বাংলা অর্থ। আর একবার বলি, হে কেশব তুমি মৎস্যের শরীর ধারণ করে নৌকারূপী হয়ে প্রলয়কালে বেদরাশিকে সমুদ্রের জলে ডুবে যাওয়া থেকে উদ্ধার করেছিলে বা রক্ষা করেছিলে। হে জগদীশ, হে হরি, তোমার জয় হোক। এই হচ্ছে শ্লোকের বাংলা অর্থ। এরপরে এই মীন শরীর নিয়ে, যে এই মৎস্য অবতারে যে তার কেন তিনি মৎস্য অবতার ধারণ করেছিলেন তার একটি গল্প রয়েছে। শ্রীকৃষ্ণ 10 অবতারের মধ্যে প্রথম অবতার ছিল মৎস্য। মহাভারতে এই সম্বন্ধে কি বলা হয়েছে? না, পুরাকালে সূর্যের পুত্র ছিল মনু, একটি অত্যন্ত মহাপ্রতাপশালী রাজা ছিলেন। তিনি ঘোর তপস্যা করছিলেন, এমন সময় একটি ছোট মাছ তার কাছে আশ্রয় প্রার্থনা করে। এবং তার কারণ ছিল কি? না, তার থেকে বড় মাছেরা তাকে আক্রমণ করছে, সেই জন্য সেই ছোট মাছটি তার কাছে রাজা মনুর কাছে আশ্রয় প্রার্থনা করে। তখন সে জানায় যে
রাজা যদি তাকে আশ্রয় দেয় বা রক্ষা করে সেই ছোট মাছটিকে, তাহলে সে এক সময় রাজাকে এর প্রতিদান স্বরূপ উপকার করবে। রাজা মনু মাছটিকে আশ্রয় নিয়ে একটি পাত্রে রাখলেন। তারপর আস্তে আস্তে মাছটি বড় হতে লাগলো। তখন মনু তাকে একটি পুকুরে রাখলেন। তারপর মাছটি সেখান থেকেও এত বড় হতে লাগলো যে মানে দুযোজন দীর্ঘ আর এক যোজন বিস্তৃত পুকুরেও তার জায়গা হলো না। তখন মনু তাকে গঙ্গায় রাখলেন এবং সে দিন দিন এতটাই বড় হতে লাগলো যে গঙ্গাতেও তার চেহারা মানে বিশাল বপু, তার গঙ্গাতেও তার স্থান কুলান হলো না। তখন কি হলো যে প্রতিনিয়ত বাড়তে থাকায় তাকে অগত্যা রাজা মনু সমুদ্রে রেখে এলেন। সমুদ্রে এসে মাছটি বলল যে পৃথিবীর এখন ধ্বংসকাল উপস্থিত, প্রলয়কাল উপস্থিত, তাই সমস্ত পৃথিবী সমুদ্রের জলে ডুবে যাবে। রাজা মনু যেন একটি নৌকা তৈরি করেন এবং তাতে উঠে তার জন্য অপেক্ষা করেন এবং রাজাও সেই মাছের কথা মতো নৌকা তৈরি করে তাতে উঠে অপেক্ষা করলেন এবং মাছটি শিংওয়ালা হয়ে রাজা মনুর কাছে এসে তাকে উদ্ধার করবেন এই কথা মতো। হ্যাঁ, রাজা মনু আদ মানে বেদকে সঙ্গে নিয়ে সেই নৌকায় উঠে পড়লেন এবং যখন প্রবল জলোচ্ছ্বাস প্রলয় এলো তখন মাছটি এসে তার শিংয়ের সঙ্গে নৌকার দড়ি বেঁধে নৌকাটিকে টানতে টানতে নিয়ে গেল হিমালয়ের কাছে। সেখানে বহু বছর কাটল। তারপর এক সময় যখন সমুদ্রের জল নেমে গেল, প্রলয় থেমে গেল, তখন বেদ রক্ষা পেল। এইভাবে শ্রীকৃষ্ণ মৎস্য অবতারে অবতীর্ণ হয়ে বেদকে রক্ষা করেছিলেন। সেই জন্যই শ্রীকৃষ্ণের প্রথম অবতার মৎস্য অবতার এবং এই অবতারে তিনি বেদকে রক্ষা করেছিলেন বলেই তার স্তুতি করা হয়েছে। যতটা পড়ালাম তোমরা পড়ো, পরের ভিডিওতে পরবর্তী অংশটা পড়াবো। আর কারোর কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে।